আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে আমাদের খুব কাছের খুব প্রিয় ইন্দিরা রয় শর্মা। তো ওর টপিক হচ্ছে, টপিকটা খুব সুন্দর এবার। তো আজকের টপিকটা হচ্ছে, সাথে থাকা সহজ কিন্তু বিশ্বাসে থাকা কঠিন, বিশ্বাস করে থাকা কঠিন। খুব খুব ফান্ডামেন্টাল একটা প্রশ্নও দিয়েছে। কমেন্ট দেখলে, মানে সত্যি কথা, কমেন্ট বা এই টপিকগুলো দেখলে না বোঝা যায় যে জানার ইচ্ছে বা নিজে কিছুটা জানা, সেটাকে শেয়ার করা, সব মেলানো মেশানো একটা অদ্ভুত একটা মানসিক পরিস্থিতি কিন্তু বোঝা যায়। খুব সুন্দর টপিক ইন্দিরা, থ্যাংক ইউ, এরকম দিতে থাকো টপিক। তো আজকের টপিকটা যেহেতু এতটাই ফান্ডামেন্টাল, আমি কিছু এলোপাথারি ছবি দিলাম, ছবিগুলো দেখো আর আমি একটু কথা বলি। আজকে যেহেতু রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, আমি সেই কিছুটা সেই আলোয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি যে সঙ্গে থাকাটা সহজ, বিশ্বাসে থাকাটা কঠিন। আমি সঙ্গে আছি তোমাদের, আমি সবসময় বলি আর্মি ভাইদের, আর্মি মিলিটারি যারা প্রহরা দিয়ে চলেছে, মানে অতন্দ্র প্রহরী যারা আমাদের বর্ডারে। গতকালই আমি ফাইটার সিনেমাটা দেখলাম, দেখে আমি আমি চেয়ারে মনে হচ্ছিল না আমি ঠিকমতো বসে থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল কতবার উঠে দাঁড়াই। তো সেটাই বলছি যে সাথে থাকা, আমি এর আগেও বলেছি যে আমি এয়ারফোর্স, ইন্ডিয়ান মানে ল্যান্ড আর্মি, নেভি, এদের জন্য রেগুলার একটা প্রার্থনার মধ্যে থাকি ওনাদের প্রোটেকশনের জন্য। এটা আমার একেবারে ভিতরকার একটা অভিব্যক্তি, আমার প্রেয়ারের মাধ্যমে আমি সেটা জানাই ওনাদের, আর দ্যাট টু মানে রেগুলার, আমি রোজ রোজই ওনাদের জন্য প্রার্থনা পাঠাই। আর যেরকম পুলিশদের জন্য বা যারা এই রকমভাবে আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছে, তো সেটাই বলছি যে বিশ্বাস রাখি যে ওনাদের সাথে আছি, আমার আমার কজ হচ্ছে বা আমার অ্যাকশন হচ্ছে আমি সাথে আছি কি না সেটা চেক করা। সেটা আজকে প্রেয়ার করলাম, কালকে করলাম না, পরশু করলাম না, সেরকম নয়। ঠিক যেরকম ওনারাও যদি ভাবেন, দুদিন আমি দুদিন প্রহরা দিলাম, থার্ড দিনের দিন একটু বিশ্রাম নিলাম, একটু ছুটিতে বাড়ি গেলাম, সেরকম নয়। তা জীবনটাই হচ্ছে ভাইসি ভার্সা, আমি কাউকে কারো যে কোনো কিছু সংসারের ক্ষেত্রে বা যে কোনো কিছু, খালি আমি সাথে আছি বলে বসে থাকতে পারি না, আমি সাথে আছি তোমার, সেটার সাথে সাথে বিশ্বাসে থাকতে হয় যে যার সাথে আছি তার জন্য আমি কি অ্যাকশান নিচ্ছি, সে তো আমার জন্য অ্যাকশান নিচ্ছে, বা আমি বলে দিলাম আমিও তোমার সাথে আছি। তো প্রতিটি মুহূর্তেই ভাইসি ভার্সা, যেরকম আমি সাথে আছি সোলজার্সদের, সৈনিক ভাইদের আমি সাথে আছি, এটা একটা মুখের মুখে মুখে কথা হতে পারে, আজকে বললাম দুদিন পরে ভুলে গেলাম, কিন্তু আমি জানি আমি কতটা বিশ্বাসে আছি নিজের ওপর যে আমি রোজ প্রার্থনা করি। আজকেই আমার মেয়ের সাথে, আমার স্বামীর সাথে কথা বলছিলাম যে আমার তো আর পুলিশ হওয়া হলো না এই জন্মে, আমার তো আর মিলিটারিতে জয়েন করা হলো না এই জন্মে, কোথাও তো একটা কানেকশান আছে যে প্রিভিয়াস লাইফে, না হলে আমি এতটা বয়সে এসেও এই যখন আমি ওনাদের ওই সবুজ রঙের ওই পোশাক বা খাকি রঙের ওই পোশাক দেখি, আমার ভিতরে এই সমস্ত মানে কি বলবো, আমি বলে হয়তো ভাষায় বোঝাতে পারবো না আমার ভিতরে কি ফিলিং হয়। যারা আমাকে চেনে তারা জানে যে ছোটোবেলায় লোকে খুব হাসাহাসি করতো আমাকে নিয়ে, এ কী বলিস পুলিশ ছবি, হ্যাঁ কী বলিস তুই এত ভীতু, তুই এত এত সফট, এত ফ্রেজাইল, তুই পুলিশ ছবি এরকম। কিন্তু বিশ্বাস করো হয়তো হতে পারলাম না এই জন্মে, কিন্তু হয়তো কোনো জন্মের কোনো কোনো কিছু বাকি আছে যার জন্য হয়তো, কই সব কিছু দেখলে তো আমার এরকম গায়ে কাঁটা দেয় না, সব কিছু দেখলে তো সকলের গায়ে কাঁটা দেয় না, আমার কেন দেয়, তাহলে নিশ্চয়ই ওই মানে ওই ব্যাপারটা আছে, এবং যার জন্য সব সময় আমি বলি আমি সাথে আছি, সাথেও আছি বিশ্বাসেও আছি যে আমি সাথে আছি তোমাদের। আমার অ্যাকশন হচ্ছে যে আমি প্রার্থনা পাঠাচ্ছি, আমার এর থেকে বাইরে তো কিছু করার নেই, আমার প্রোটেক্টিভ মানে আমার প্রার্থনা ওনাদের লাইফে যাচ্ছে। আর এটা যে কত কতখানি মানে কতখানি সত্য, আরেকটা ঘটনার মধ্যে দিয়ে আমি আরেকদিন বলবো তোমাদের। তো আজকে যেটা বলছি এটা হচ্ছে হলো আমার সাথে থাকা, আমি সাথে আছি, রোজ চেক চেক করছি যে আদৌ কি সাথে আছি নাকি বলে বলে খালাস। আর একটা হচ্ছে বিশ্বাসে আছি যে তোমরাও সাথে আছো, এইটা মারাত্মক,
প্রথমটা যেরকম মারাত্মক, দ্বিতীয়টাও ঠিক ততোধিক মারাত্মক। তো আজকে এতক্ষণ আমি সৈনিকদের কথা বললাম, এবার আমি নিত্য জীবনের কথাও বলছি। কখনো কোনো বন্ধুকে বললাম যে চিন্তা করো না, আমি আমি সাথে আছি, মানে কি আমি নিত্য দিন তোমার জীবনটা যাতে প্রোটেকশনে থাকে তার জন্য প্রার্থনা করছি, চিন্তা করছি। এইটা হচ্ছে সাথে থাকা। সাথে থাকা মানে সবসময় যে ফিজিক্যালি সাথে আছি তা নয়, পরে ওই সেমিকোলনের পরে হচ্ছে সেটাকে বিশ্বাস করা। আমি কি আদৌ সাথে আছি নিজের কাছে প্রশ্ন করা, নাকি বাদকে বাদ একটা বলে দিলাম। আর একটা হচ্ছে বিশ্বাসে থাকা। প্রথম বিশ্বাসে থাকার প্রথম পোর্শনটা হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করে বলছি আমি সাথে আছি, আমি আর কেউ করুক না করুক আমি তোমার জন্য প্রার্থনা করছি। এটা একটা বিশ্বাস। আরেকটা বিশ্বাস, আরেকটা বিশ্বাসে থাকা হচ্ছে যার জন্য আমি প্রেয়ার করছি বা যাকে বলেছি সাথে আছি, তার অবস্থা ঘুরছে, তার অবস্থা ভালো হচ্ছে, তার শরীর যদি খারাপ হয় তার শরীর সুস্থ হচ্ছে, সে যদি কোনো জায়গায় কোনো দুর্বলতা নিয়ে থাকে তার জীবনে, আমার বিশ্বাস, বিশ্বাসে আছি যে তুমি ভালো হচ্ছো, তুমি তোমার সমস্ত নেগেটিভিটি ছেড়ে বেরিয়ে আসছো, আমি আমার চোখে দেখেছি, আমার চোখে আমার জীবনে এই 55-56 বছর বয়সে আমি বহুবার দেখেছি। এটা কারুর ওপর ডিপেন্ড করে না। লোকে বলে খুব সহজেই দোষ দিয়ে দেওয়া যায়, আজকে যাকে বিশ্বাস করি কালকে এতটুকু ভুল হলো আমি বিশ্বাস থেকে বেরিয়ে এলাম, এই দোষটা আমার, এই দোষটা অপর কারুর নয়, যে যার কর্ম করছে। আমি কতটুকু আমার বিশ্বাসে থাকতে পারছি, এতটুকু ভুল হয়ে গেল আমরা সরে আসি, সেরকম নয়। ফান্ডামেন্টাল জায়গাটা অন্য জায়গা, সেটা কি যেটা ইন্দিরা জিজ্ঞেসে করেছে, আমার যেটা কানেক্ট করলাম, মানে আমার কথাটাই যেন ওর কমেন্ট, মানে ওর টপিক দিয়ে বুঝলাম যে মেয়েটির ভিতরে কতটা সিকিং একটা নেচার জানার ইচ্ছে। খুব ভালো থেকো ইন্দিরা তুমি। তো আমি আমার মনটাই তোমার সাথে শেয়ার করছি যে আমার, আমি যখন কাউকে বলি আমি তোমার সাথে আছি, মানে আমি 100% সাথে আছি, এবং আমি ততক্ষণ সাথে আছি যতক্ষণ তোমার আমাকে প্রয়োজন। সেটা যদি আমি যদি দেখি তুমি খারাপ কথা বলছো, তোমাকে অন্য কেউ খারাপ বলছে, আমি কিন্তু নড়ে যাব না, কারণ আমি যে কথা দিয়েছি আমি সাথে আছি এবং ততক্ষণ সাথে থাকবো যতক্ষণ না তুমি আমায় ধাক্কা মেরে সরিয়ে দেবে। এবং ধাক্কা মেরে সরিয়ে দিলে বাইরে আমার নিজের জীবনে বসে আমি কিন্তু তোমার জন্য প্রার্থনা করব। তো সেটাই আমার ক্ষেত্রে, সেটাই বিশ্বাসে থাকা, মানে দুটোই অ্যারো আমার নিজের দিকে। এটা নয় যে ও আমার বিশ্বাস ভেঙেছে, কেউ কারোর বিশ্বাস ভাঙতে পারে না। আমার বিশ্বাস এতটাই ফ্রেজাইল যে কেউ একটা খারাপ কিছু একবার কোনো দোষ করে ফেললো তো আমার বিশ্বাস ভেঙে দিল। ইট ইজ নট লাইক দ্যাট। কথাটা হচ্ছে একটা সাধনা, পুরোটাই ফান্ডামেন্টাল। যদি আমি সেইভাবে সাথে থাকতে পারি, যে যদি আমি সেইভাবে বিশ্বাস করতে পারি আমি দেখেছি মানুষকে পরিবর্তিত হতে, আমি আমার এই 55-56 বছর বয়সে বহু মানুষের পরিবর্তন দেখেছি, যখন দেখেছি তখন ভিতরে মারাত্মক ঐশ্বরীয় এক আনন্দ হয়েছে। কিন্তু আমরা না বলি তোমার সাথে আছি, কিন্তু আসলে বিশ্বাসে থাকতে পারি না যে হ্যাঁ এই লোকটা পাল্টাবে, হ্যাঁ এই ভালো থাকবে। ঠিক যেভাবে আমি কজ অ্যান্ড এফেক্ট বুঝি, এও কজ অ্যান্ড এফেক্ট বুঝবে একদিন, এ ভালো থাকবে, এর সমস্ত রোগ দুঃখ কমে যাবে যখন এ কজ অ্যান্ড এফেক্ট বুঝতে পারবে। তো ঘুরে ফিরে সেই একই কজের কথাই বারবার চলে আসে যে আমি সাথে আছি, আমি তোমাকে কজ শিখিয়েই ছাড়বো, এইটা হচ্ছে আমার বিশ্বাস। তো তার এতটুকু এতটুকু নড়ে যাওয়াতে আমি কি নড়ে যাচ্ছি, আমি কি বিশ্বাস থেকে সরে যাচ্ছি, এটা আমার মনে হয়। কেননা সংসারে থাকতে গেলে এরকম আমাদের অনেক হয়, আমাকে আমাকেও শুনতে হয়েছে তুমি ওকে ভালো বলছো, তোমাকে আমি ভালো ভাবতাম তুমি ভালো না। আমার যদিও তাতে কিছু এসে যায় না, কিন্তু কথা হচ্ছে আমি যদি মনে করি কাউকে বলি যে আমি তোর সাথে আছি, আমি ততক্ষণই সাথে থাকবো যতক্ষণ না আমি আরেকজনের জন্য প্রার্থনা নিচ্ছি, ততক্ষণই সাথে থাকবো যতক্ষণ না তার জীবনটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো তুমি কি ঈশ্বর, তোমার তোমার প্রার্থনায় কি পরিবর্তন হবেই? প্রার্থনায় হয় না এমন কিছু জিনিস নেই, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে সাথে থাকা মানে কি,
বিশ্বাসে থাকা মানে কি? এটার মানে কিন্তু বাইরে কোনো মানুষের ওপর ডিপেন্ড করে না। আমি কি তাকে বিশ্বাস করছি? আমি কি তার সত্যি সাথে আছি? এইটা প্রশ্ন। এবং সেটার সাথে জড়িয়ে থাকে প্রার্থনা, ভালো চাওয়া, এবং দ্যাট টু অ্যাক্টিভভাবে, প্যাসিভভাবে নয়। মানে আজকে করলাম কালকে করলাম না, ওরকম না। আবার ব্যাক টু দ্য সেম ফোকাস, আজকে রিপাবলিক ডে, আমি ইন্ডিয়ান সোলজার্সদের উদ্দেশ্যে বলছি, আমি যখনই যে কোনো জায়গায় আমার বাবার ওষুধ আনতে বা মা বাবার ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমি বহুবার ওনাদের সাথে, মিলিটারিদের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি সেদে সেদে ওনাদের সাথে গিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি এটা বলিনি যে আমি প্রার্থনা করি আপনাদের জন্য, কিন্তু বলে বোঝাতে পারবো না যে আমি কতটা সুন্দর ব্যবহার, কতটা শ্রদ্ধা ওনাদের কাছ থেকেও পেয়েছি। তো এটাকেই আমার মনে হয় বলে এফেক্ট। যেহেতু আমি আমার মেয়েকেও সবসময় বলি, মাম্মা জানিস তো, তুই যদি কজ করতে পারিস, তুই যদি সাথে থাকতে পারিস, তুই যদি বিশ্বাসে থাকতে পারিস, তাহলে দেখবি তো সারফেসটাও তোর সাথে থাকবে, বিশ্বাসে থাকবে। এটা আসলে বাইরে কোনো মটিরিয়ালের ওপর, বাইরে কোনো মানুষের ওপর নির্ভর করেই না। যখন ওই আমাদের একজন পাইলট আমাদের মিগ নিয়ে, পুরনো একটা মিগ নিয়ে একটা F-16 তাড়া করে গিয়েছিল, আমি আর নাম নিতে চাইছি না, তখন কিন্তু বসে পড়েছিলাম প্রার্থনায়। কেননা উনি কিন্তু পাকিস্তানের মাটিতে আটকে পড়েছিলেন, এবং মারাত্মকভাবে সাথে আছি, তোমার সাথে আছি, চিন্তা করো না, এইভাবে ভিতরে ভিতরে সে একটা অদ্ভুত কান্না কেঁদেছিলাম। যে একদম যতবার ভাবছি, দুদিন আগে আরেকজনকে, তাদের তাকে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ মানে ওইভাবে টর্চার করে তার বডি পাঠানো হয়েছে, এক্ষেত্রে হবে না, আমি সাথে আছি। আমি কতটুকু মানুষ, কতটুকু ক্ষমতা আমার, একটা বিন্দু ক্ষমতাও নেই, কিন্তু যেটা আছে ওই সাথে থাকার অঙ্গীকার আছে। আমার প্রার্থনা, যতক্ষণ আমি বেঁচে আছি প্রার্থনা পাঠিয়ে যাবো। বিশ্বাস করো, আমার প্রার্থনা, আমার বিশ্বাস, কেউ তো আমাকে সার্টিফিকেটও দেয়নি, কেউ আমায় বলেও নি, কেউ জানেও না। কিন্তু এইরকম আমাদের মতো মানুষ প্রচুর আছে, যাদের সো কল বোকা বলবে, কিন্তু আমরা যারা প্রার্থনা চালিয়ে যাই। এবং খবর এলো কয়েকটা দিনের মধ্যেই, আমার মনে হয় 2-3 দিনের মধ্যেই ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেটাই বলছি যে যদি আমি সাথে থাকতে পারি, আমি বিশ্বাসে থাকতে পারি, সারফেসও জানো তো সাথে থাকে, বিশ্বাসে থাকে। তো পুরোটাই আমার মনে হয় সাথে থাকা এবং বিশ্বাসে থাকা, এটা আমার আমার একান্ত আমার। আমি যখন কাউকে বলি তোমার সাথে আছি, এটা মানে হচ্ছে একটা অঙ্গীকার। সে আমার সাথে আছে সে তো বলেনি, আমি বলেছি। যখন আমি বলবো তখন আমি শেষ অবধি দেখবো, যে দেখি না যতক্ষণ আমি প্রার্থনা চালিয়ে যেতে পারি। প্রচুর মানুষের এমনও হয় কদিনের মধ্যেই প্রার্থনা কাজে এসে যায়। হ্যাঁ, সবসময় তারা হয়তো জানায় না, কিন্তু কোনো জায়গা থেকে জানতে পেরে যাই আমরা। আবার কোনো কোনো মানুষের হয়তো সময় লাগে, আমরা প্রার্থনা করতে থাকি করতে থাকি, বিশ্বাস হারালে চলবে না। তো এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, যে এখানে কে কি করলো না করলো সেই সব কিন্তু নেই, এটা পুরোটাই অ্যারোটা হচ্ছে আমাদের দিকে। তো সেই রকমই আবার বলবো, আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে রিপাবলিক ডে, আজকে ঠিক যেভাবে বর্ডারে এখন আমরা প্রত্যেকেই জানি কিভাবে শত্রু দেশের বা প্রতিবেশী দেশের থেকে লোকজন ঢোকার একটা ব্যাপার, এবং আমাদের LOC-গুলো, আমাদের যে বর্ডারগুলো, সেগুলো কিন্তু ঘিরে রেখেছে আমাদের সেনারা। তো প্রত্যেকটা মুহূর্তে বলি চলো আমরা, যে আমরা সাথে আছি, আমরা বিশ্বাসে আছি। ভালো থেকো তোমরা সকলে।